সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখর নয়াপল্টন এলাকা। আগামীকাল 28 অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। মহাসমাবেশে যোগ দিতে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা এসেছেন অসংখ্য নেতাকর্মী। শুক্রবার বিকেল থেকেই বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। এবারে জানাবো বাস ট্রাক ট্রেনে ঢাকার পথে বিএনপির হাজার হাজার নেতাকর্মী। ঢাকায় সমাবেশে যোগ দিতে বগুড়া থেকে বিভিন্নভাবে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সড়কপথে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি ও আওয়ামী লীগের হামলার আশঙ্কায় নদী এবং রেলপথ বেছে নিয়েছেন তারা। এদিকে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল। সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং কারাগারে আটক আলেম ওলামাদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে খেলাফত মজলিস। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা শান্তিপূর্ণ, আওয়ামী লীগ লগি বৈঠার কথা বলছে। পুরো আন্দোলন বিএনপি সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে করেছে। আগামীকাল 28 অক্টোবরের মহাসমাবেশও শান্তিপূর্ণ হবে। কথা হচ্ছে আমরা তো শান্তিপূর্ণ, কিন্তু আওয়ামী লীগ তো লাঠি শোটার কথা বলছে, গজারে নিয়ে মাঠে নামার কথা বলছে, লগি বৈঠার মতো 2006 সালের পরিস্থিতি সৃষ্টি করার হুমকি দিচ্ছে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্দোলন রাজনৈতিক দলের অধিকার, বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় নিহত 7,000 ছাড়ালো, শিশুর সংখ্যা 3,000। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 7,000 ছাড়িয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখর নয়াপল্টন এলাকা। আগামীকাল 28 অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। সমাবেশে যোগ দিতে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা এসেছেন অসংখ্য নেতাকর্মী। আজ শুক্রবার বিকেলের দিকে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন। সমাবেশের প্রস্তুতি হিসেবে গতকাল রাতে নয়াপল্টনে 2,000 কেস পানি আনা হয়। এদিকে বেলা 11টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা। ওই সময় দলের নেতাকর্মীদের কার্যালয়ের বাইরে দেখা যায়। এ সময় নেতাকর্মীদের ভিড়ের মধ্যে জাতীয় পতাকার পাশাপাশি দেখা মেলে বিএনপির দলীয় পতাকা। এদিকে মহাসমাবেশ কেন্দ্র করে নয়াপল্টনে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এ সময় সুরক্ষা পোশাকে পুলিশের বেশ কিছু সদস্যকে দায়িত্ব পালন করতেও দেখা যায়। এদিকে গ্রেপ্তার হয়রানি তল্লাশি এড়াতে ভিন্ন কৌশল অবলম্বন করতে বিভিন্ন দিক নির্দেশনা অনুসরণ করছেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকায় মহাসমাবেশের উদ্দেশ্যে যাওয়া নেতাকর্মীরা দলবদ্ধভাবে না যাওয়া, হোটেল বা মেসে না থাকা, স্মার্টফোন ব্যবহার না করাসহ বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশ ঘিরে গত দুদিনে বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনটাই অভিযোগ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তারা আশঙ্কা করছেন যাত্রাপথে তাদের বাধা হয়রানি করা হতে পারে, এজন্য কৌশলে ঢাকায় ঢুকেছে দলটির নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিরোধী দল বিএনপি, জামাত ইসলামী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ, যাকে ঘিরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বাস ট্রাক ট্রেনে চেপে ঢাকার পথে বিএনপির নেতাকর্মীরা। ঢাকায় সমাবেশে যোগ দিতে বগুড়া থেকে বিভিন্নভাবে রওনা হয়েছেন বিএনপির অসংখ্য নেতাকর্মী। সড়কপথে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি, আওয়ামী লীগের হামলার আশঙ্কায় নদী এবং রেলপথ বেছে নিয়েছেন তারা। তবে এখনও কেউ বাধার সম্মুখীন হয়নি। শুক্রবার দুপুর পর্যন্ত সংগঠনটির অন্তত 50,000 নেতাকর্মী বগুড়া ছেড়েছেন বলে দাবি করেছেন জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। খোঁজ নিয়ে জানা গেছে কৌশল অবলম্বন করে গ্রেপ্তার এড়াতে ঢাকামুখী নেতাকর্মীদের দলবদ্ধভাবে না যাওয়া, হোটেলে বা মেসে না থাকা, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার না করা সহ নানা রকম দলীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মী ট্রাকে করে ঢাকামুখী হয়েছেন বলে দাবি করা হচ্ছে। জেলা দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় 12 উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা মহাসমাবেশে অংশ নেবেন। এছাড়া উপজেলা ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। আর দলীয় নেতাকর্মীরা ছাড়াও বগুড়া থেকে অন্তত 10,000 সমর্থক উপস্থিত থাকবেন। এদের মধ্যে ঢাকায় কর্মরত বিভিন্ন গার্মেন্টস, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত বগুড়ার বাসিন্দারা রয়েছেন। বগুড়া জেলা বিএনপি থেকে তাদের সঙ্গে সমন্বয়ের জন্য আলাদা সেল গঠন করা হয়েছে। জানা গেছে এক সপ্তাহ আগে থেকে নেতাকর্মীরা ঢাকায় যাওয়া শুরু করেছেন, তবে অনেকেই শুক্রবার মহাসমাবেশের দিন শনিবার ঢাকায় যাবেন। তাদের কেউ কেউ রাজশাহী সৈয়দপুর থেকে বিমানপথে যাত্রা করবেন। শহরের ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায় স্বাভাবিকের চাইতে ঢাকামুখী মানুষের চাপ অনেক বেশি। সবগুলো বাসেই যাত্রী দিয়ে পরিপূর্ণ। শনিবার সকালে ঢাকামুখী সব বাসের আগাম টিকিট কাটা হয়ে গেছে। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান বলেন, দুপুরের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা ছিলাম, এখন টাঙ্গাইল পর্যন্ত এসেছি, কোনো সমস্যা হয়নি, কিছু নেতাকর্মী সঙ্গে আছেন, দলীয় নির্দেশনা মেনেই ঢাকায় যাচ্ছি।
ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং কারাগারে আটক আলেম ওলামাদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে খেলাফত মজলিস। শুক্রবার রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় এই বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। পরে বিজয়নগর পল্টন এলাকা ঘুরে আবার বাইতুল মোকাররমের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, মাওলানা মামুনুল হক সহ আলেম ওলামাদের দ্রুত মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে খেলাফত মজলিসের এই বিক্ষোভ। সরকারকে এসব দাবি মানতে বাধ্য করে পতন ঘটানো হবে। বক্তারা আরো বলেন, দেশে এই মুহূর্তে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব নয়। এই সরকার বিগত দিনে যত নির্বাচন করেছে সবকটিতে ভোট কারচুপি করে দলীয় প্রার্থীদের জিতিয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। আমরা শান্তিপূর্ণ আওয়ামী লীগ লাঠিসোঁটার কথা বলছে। পুরো আন্দোলন বিএনপি সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে করেছে। আগামীকাল 28 অক্টোবর মহাসমাবেশও শান্তিপূর্ণভাবে হবে। কথা হচ্ছে আমরা তো শান্তিপূর্ণ, কিন্তু আওয়ামী লীগ লাঠি বৈঠার কথা বলছে, গজারে নিয়ে মাঠে নামার কথা বলছে, লগি বৈঠার মতো 2006 সালের 28 অক্টোবর পরিস্থিতি সৃষ্টি করার হুমকি দিচ্ছে। এর পরিষ্কার ইঙ্গিত হচ্ছে তারা দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি সমাবেশের কর্মসূচি দিয়েছে, এর পাল্টা সমাবেশের কোনো সুযোগ নেই। পাল্টা কর্মসূচি মানে আমাদের সাংবিধানিক অধিকারকে বাধাগ্রস্ত করার প্রক্রিয়া। এর উদ্দেশ্য বিএনপির মহাসমাবেশকে বাধাগ্রস্ত করা। আইন শৃঙ্খলা বাহিনীর বলা উচিত ছিল, আপনারা পরদিন দেন। আমার অবাক লাগে, যারা লাঠি সোঁটা গজারে নিয়ে নামার কথা বলছে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা সহিংসতার বার্তা দেয়। উদ্দেশ্য সংঘাত সহিংসতার দিকে নিয়ে যাওয়া, জনগণের উপর আস্থা হারিয়ে তাদের নির্ভরশীলতা এখন অস্ত্র, লাঠি এবং গ্রেপ্তারে। আমাদের এত লোককে গুলি করে হত্যা করা হয়েছে, এত গ্রেপ্তার করেছে, প্রতিদিন বাসা বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে, রাতের বেলায় আদালতের বিচারিক কার্যক্রম চালিয়ে এত লোকজনকে সাজা দিচ্ছে, তারপরও আমরা শান্তিপূর্ণ অবস্থান থেকে সরে যাইনি। আমাদের পুরো আন্দোলন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ করেছে, সামনেও শান্তিপূর্ণ হবে। সরকারি দল যতই উস্কানি দিক আমরা প্রভাবিত হব না। এর আগেও তারা আমাদের কর্মসূচিতে আক্রমণ করেছে, বাস বন্ধ করে দিয়েছে, এটা নতুন কিছু নয়। তারপরও আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করে আসছি, এখনও আমরা সেভাবেই এগোচ্ছি। এসব বাধা প্রতিবন্ধকতা হামলার উদ্দেশ্য হচ্ছে যাতে বিরোধী দল কর্মসূচি করতে না পারে। 28 অক্টোবরের মহাসমাবেশ শুধু বিএনপি নয়, সমগ্র জাতির ঐক্যবদ্ধের প্রতিফলন। এটি হচ্ছে স্বতন্ত্র ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য জাতির যে প্রত্যয় সেটির বহিঃপ্রকাশ। সেদিন আমরা বসে পড়ার কোনো কর্মসূচি দেইনি, বসে পড়লে তো বসার কর্মসূচি দিতাম। তাই পরবর্তী কর্মসূচির জন্য নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ফিরে যেতে বলা হয়েছে। সংলাপ গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ, কিভাবে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হতে পারে সে ব্যাপারে সংলাপের অসুবিধা নেই। পুরো জাতির আন্দোলনটা হচ্ছে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় নিহত 7,000 ছাড়ালো, শিশুর সংখ্যা 3,000। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 7,000 ছাড়িয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই খবর দিয়েছে আল জাজিরা। গেল 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস, জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজায় বোমাবর্ষণ শুরু করে। সেই থেকে বোমাবর্ষণ এখনো চলছে। তখন থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলিদের সহিংসতাও বাড়তে থাকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত নিহত 7,028 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 2,913 জন শিশু রয়েছেন। নারী ও বয়স্কদের সংখ্যা যথাক্রমে 1,709 এবং 397। অন্যদিকে 7 অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের হামলায় নিহত 1,000 ছাড়িয়েছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান, বসতি স্থাপনকারীদের উৎপাত বেড়েছে। এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গাজায় হামাস কর্তৃপক্ষের প্রতিবেদনে চলমান যুদ্ধে নিহতের সংখ্যা সঠিকতা নিয়ে তার সন্দেহ রয়েছে। তিনি বলেন, আমি নিশ্চিত নিরপরাধদের হত্যা করা হয়েছে এবং এটি যুদ্ধের মূল্য। গাজায় শিশুদের হতাহতের ঘটনা বাড়তে থাকায় নিন্দা জানিয়েছে ইউনিসেফ। ইউনিসেফের মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার আঞ্চলিক পরিচালক আদেল খোদর বলেন, গাজা উপত্যকার পরিস্থিতি আমাদের সবার বিবেকের উপর ক্রমবর্ধমান কলঙ্ক। তিনি বলেন, আরও ভয়াবহ বিষয় হল যদি উত্তেজনা না কমে এবং খাদ্য, পানি, চিকিৎসার সরঞ্জাম সরবরাহ এবং জ্বালানি মানবিক সহায়তার অনুমতি দেওয়া না হয়, তাহলে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে।